নমস্কার, আমি শেফ রঙ্গন নিয়োগী, আবার প্রথমবার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা আলুর আইটেম শেখাবো, যেটার নাম হচ্ছে হানি চিলি পোটাটো। হানি চিলি পোটাটো বানাতে যা যা লাগে, সেদ্ধ করা নতুন আলু ছোটো সাইজের, হ্যাম স্লাইস করা, স্যালাড অয়েল, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আপনারা ইচ্ছেগুলো পার্সলেও ইউজ করতে পারেন ফ্লেভারটা একটু অন্যরকম করার জন্যে, ক্যাপসিকাম স্লাইস করা, গোলমরিচ, নুন আর মধু। তো ফার্স্টে একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্লেমটা অন করে এর মধ্যে আমি স্যালাড অয়েলটা দিই। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা এর মধ্যে ভেজে নেব হালকা। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু জাস্ট হালকা করে সতে করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু গোলমরিচ দিয়ে দেবো, ক্যাপসিকামটা দিয়ে দেবো, হোয়াইটটা রেখে দেবো গার্নিশ করার জন্য, একটু ধনে পাতা, একটু ধনে পাতা রেখে দেবো পরে দেওয়ার জন্য, কাঁচা লঙ্কাটা পুরো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ধনে পাতা মিলে। ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে এবার আমি এর মধ্যে মধুটা দিয়ে দেবো। ইচ্ছে করলে বেকন ইউজ করতে পারেন, ইচ্ছে করলে সালামি ইউজ করতে পারেন, ইচ্ছে করলে সসেজ ইউজ করতে পারেন। এটা প্রায় হয়ে এসেছে। এর যে তেলটা পড়ে রয়েছে, তেল এবং মধু মিলে এটার সঙ্গে পাউরুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই তেলটার আলাদা টেস্ট। এটা হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দেবো। আলুগুলোকে মিডলে তুলে দিয়ে দেবো আগে। ফ্রাইড হ্যামগুলোকে আসল টেস্ট। ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম, আর যেটুকু ক্যাপসিকাম ছিল সেইটাকে দিয়ে দেবো। আমাদের হানি চিলি পোটাটো রেডি।